সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সাপাহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পাওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন সাপাহার প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে। রবিবার সকাল 10টায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ মোর্শেদ মঞ্জুর কবির লিজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডাক্তার, নার্স, মেডিকেল অফিসার সহ কর্মচারীবৃন্দ। এ সময় বক্তরা অশ্রু ঝরা চোখে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাপাহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, সিএইচএসসিপি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।